নমস্কার, আমি সোমা মুখার্জি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন, এটাই আশা করি। আমিও ঘরেই আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, খুবই ইজি। হ্যাঁ, তবে আমি কোনোদিন ট্রাই করিনি, আপনাদের সামনেই আমি ট্রাই করব। তো আপনারাও চলুন দেখুন আমি কতটা সাকসেস হতে পারি, আর সাকসেস হয়ে গেলে আপনারাও ট্রাই করবেন বাড়িতে, নিশ্চয়ই আপনারাও সাকসেস হবেন যারা এটা আগে ট্রাই করেননি। তো চলুন আমার কিচেন রুমে। ছেন আপনারা, আমি গ্যাসের ওপরে দুধ চাপিয়েছি, সুতরাং আজকে আমি করে দেখাচ্ছি রসগোল্লা। আমি এই দুধটাকে এখন একটুখানি নেড়ে দিচ্ছি, এটা একটু গরম হোক, ফুটতে শুরু করুক, তারপরে আমি এটার মধ্যে লেবুর রস ঢেলে দেব। গরম হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে লেবুর রস ঢেলে দিচ্ছি। অল্প অল্প করে ঢালব। দেখুন দুধটা ফেটে গেছে, ছানা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এটা আমি ছাকনিতে ঢেলে নিচ্ছি। এবার আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এই লেবুর রসটা যাতে না থাকে। যতক্ষণ লেবুর রসটা থাকবে ততক্ষণ আমি এটা ভালো করে ধুয়ে নেব। এখানে জল আর চিনি দিয়ে দিলাম, এটা এখন ফুটবে, এটা চাটনি তৈরি হবে। ততক্ষণে আমি এই যে দেখুন এই যে ছানাটা, আমি এটাকে ভালো করে মেখে নেব, কারণ এই মাখার ওপরেই কিন্তু রসগোল্লা তৈরি হবে। মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে গোল গোল রসগোল্লার মতন করে নিচ্ছি। এই সাইজের করে নিয়েছি, কারণ আমার এরকমই ছোট ছোট পছন্দ। তা আপনাদের মন পছন্দ, আপনারা সেই ভাবে রসগোল্লাটা করে নেবেন, ঠিক আছে? এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি। কি ভালো লাগছে না? দেখুন আস্তে আস্তে এটা বড় হবে। আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমি এই শিরাতে না, এই যে দেখুন আমি এটার মধ্যে এই যে এলাচ দিচ্ছি, এতে কি হবে না রসগোল্লার ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি এটাকে ঢেকে দিচ্ছি, তাহলে দেখবেন রসগোল্লা গুলো বেশ সুন্দর হবে। এবার উঠিয়ে দেখি, ওয়াও কি সুন্দর হয়েছে, আমি সাকসেস জীবনে। জানেন একটা সত্যি কথা বলি, আমি জীবনেও না কোনো দিন এরকম রসগোল্লা করিনি, এই প্রথম আমি রসগোল্লা করলাম। আর দেখুন কি সুন্দর হয়েছে,
এটা ঢেকে দেওয়াতে না এটার সাইজগুলো বড় বড় হয়েছে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, আপনারা প্লিজ ট্রাই করুন, দেখবেন যখন সাকসেস পাবেন আমার মতন আপনাদেরও খুব ভালো লাগবে। ভিতরে দেখো রস ঢুকে গেছে আর কত স্পঞ্জি হয়েছে, অনেক স্পঞ্জি হয়েছে, এটা একদম মানে ছানার, এতে কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই। প্লিজ তোমরা ট্রাই করো, দেখবে খুব ভালো। তাহলে আমার সাকসেসটা কিরকম লাগলো সবাই? নিশ্চয়ই ভালো, কারণ সবাই আমাকে খুব ভালোবাসো, এনকারেজ করো, তাই তো দেখো আমার সব কাজেই আমি কিন্তু সাকসেস পেয়ে যাচ্ছি। তা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজকে আসি, টাটা।